আপনি যাকে যত সুযোগ দিবেন সে তত বেশি সুযোগ খুঁজবে, আর যখন আপনার প্রয়োজন হবে তখন দূরে চলে যাবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই হয় না, সে হোক আপন বা পর। ভালোবাসা যদি স্বার্থ না থাকত তাহলে সকলেই হাসি খুশিতে থাকত। স্বার্থ আছে বলেই এত কষ্ট পেতে হয়। আগে বাবা মা গুরুজনদের বলতেন তার সন্তান খারাপ ব্যবহার করলে শাসন করতে, কিন্তু এখন সন্তানদের কথায় গুরুজনদের শাসন করা হয়। যে পরিবারে কোনো সংস্কার থাকে না সেখানে শান্তিও থাকতে পারে না। যে ভালোবাসায় সম্মান ও মর্যাদা থাকে সে ভালোবাসা কোনোদিনও শেষ হয় না। সত্যিকারের ভালোবাসা শরীর চায় না, সুন্দর একটা মন চায়। কারণ রজনীগন্ধাকে ভালোবাসে তার সুন্দর গন্ধের জন্য। কষ্ট এমনই একটা জিনিস যার থাকে তাকে হাজারটা ভালো কথা বললেও সে রেগে যায়, তখনই আমরা বলি বদমেজাজি। যে দুঃখ পেয়েছে সে অন্যের দুঃখ বোঝে, যে পায়নি সে কী করে বুঝবে, তখন সে বলে পুরোটাই অভিনয়। কারো মনে কষ্ট দিও না, কারণ তার চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। মানুষ তার যোগ্যতার তুলনায় বেশি কিছু পেয়ে গেলে তার মূল্য বা গুরুত্ব কিছুই বোঝে না, আর যখন হারিয়ে ফেলে তখন তার মূল্য ঠিকই বোঝে। বিশ্বাস জিনিসটা একটা দমকা হওয়ার মতো, যখন চলে যায় তখন সব কিছু শেষ হয়ে যায়। একটু অযত্ন ও একটু অবহেলায় একটি ভালো সম্পর্ক একটা সময় শেষ হয়ে যায়। কাউকে আশা দিয়ে অভিনয় করে ধোঁকা দিও না। জীবনে একটা সময় আসবে তুমি নিজেই ধোঁকা খাবে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের পাশে দেখার কষ্ট পৃথিবীতে আর কোনো কষ্ট হতে পারে না। যে মনের দিক থেকে নিঃস্ব হয়ে যায় তার আর কোনো কিছুর হারানোর ভয় থাকে না। সেই মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় যারা অন্যের কষ্টের কথা ভেবে নিজেকে উৎসর্গ করে। ছোট্ট একটা মিথ্যা কথা বলে কাউকে দূরে সরিয়ে দেওয়া খুবই সহজ, কিন্তু হাজারটা সত্যি কথা বলেও পরে ফিরে পাওয়া যায় না। সেদিনের আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। কারণ আজকের আমি কোনো দুঃখ কষ্ট পেলে নিজেকে বলি ওকে ঠিক আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকেই সব থেকে বেশি আঘাত পাবেন। ভালোবাসার মধ্যে যদি সহজ সরল ব্যাপারটা থাকতো তবে এত কষ্ট থাকতো না। কাউকে যদি ভালোবাসো তবে তাকে বুঝতে শেখো, তাকে তোমার মতো করো না, তুমি তার মতো হও, দেখবে ভালোবাসা চিরদিন থাকবে। ভাগ্যের বড় আজব স্বভাব, যাকে দেয় তো সব কিছু দেয়, আবার কারো কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো রাজারও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা পৃথিবীকে নিজের মতো সহজ ভাবে, তাই তারা বারবার ঠকে যায়। বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো, কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করত। বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না, এসে বেরিয়ে চলে আসে। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করে তাদের শেষটা সুন্দর হোক। ভালোবাসা ব্যাপারটা হাততালির মতো, দুটো হাত লাগে, এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালোবাসায় হয় না। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশুনো করব, এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করে দেয়। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেবে, খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে। কাউকে ভালোবাসার আগে অনেক বছর একা থাকা যায়, কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অসহায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনারও প্রস্তুত থাকতে হবে, কারণ আপনি যেমনটা করবেন ঠিক তেমনটা ফিরে পাবেন। বর্তমান সময়ে কঠিন কাজ হল মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। দুর্বলতা জানার পরেও দুর্বলতায় আঘাত করো না, তাদের প্রতি ভালোবাসাটা
আরও বেড়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে শান্তি দেবে। আমরা যাদের ভিক্ষুক বলি তারা ভিক্ষুক না, যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষকে হারায়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সে আর আগের মতো থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গীত নয়, ভালোবাসার প্রয়োজন। সে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পর আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। আপনার কষ্ট কখনো কমবে না যতক্ষণ না আপনি কষ্ট যেখান থেকে পেয়েছেন সেখানে যাওয়া বন্ধ না করবেন। কেউ আপনাকে কষ্ট দেয় না, কষ্ট দেয় আপনার অতিরিক্ত পাওয়ার আশা। হ্যাঁ, আমি তোমাকে এখনো ভালোবাসি, আমি কষ্ট পাচ্ছি তবুও আমি ঠিক আছি। আপনার জীবন থেকে সম্পর্ক ও ভালোবাসা চলে গিয়েছে, বিশ্বাস রাখুন আপনার কষ্ট একদিন চলে যাবে। তাকে খুব ভালোবাসা সত্ত্বেও যদি সে আপনার না হয় তবে কাঁদবেন না, কারণ আপনি সেটা হারিয়েছেন যেটা আপনার কখনো ছিল না। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করতে হয়, কারণ হাজার চেষ্টা করেও ওই সম্পর্কে কোনো সম্মান পাবেন না। জীবনে কিছু কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে খুব কষ্ট হয়, তখনই আপনার বুঝতে হবে ওই সম্পর্কটা শুধুমাত্র আপনি চাইছেন সে নয়। যখন আপনি জীবনে কাউকে খুব গুরুত্ব দিতে থাকবেন তখন তার কাছে আপনার গুরুত্ব অর্থহীন হয়ে যাবে। জানেন আমি সব সময় কেন খুশি থাকি? কারণ কারো কাছ থেকে আমার কোনো কিছু পাওয়ার আশা আমি রাখি না। কেউ আমার সাথে থাকুক আর না থাকুক তাতে আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি যাকে আমার জীবন দিয়ে ভালোবেসেছি আমি তো সব কষ্ট সেখান থেকেই পেয়েছি। জীবনে যদি কষ্ট না পাও তবে জীবনের আনন্দ কী সেটা বুঝতে পারবে না, আর যদি ভালোবাসা না পাও তবে ধোকা কী সেটা বুঝতে পারবে না। বড় ভোলা ভালা লাগে কিছু লোককে, কিন্তু যখন পরিস্থিতি এমনই আসে যে সে পাথরের থেকেও কঠিন মনে হয়। প্রবাদ প্রচলিত, আমার কষ্ট আমারই হয়, তাতে অন্যের কষ্ট তো আমার নয়। কেউ যদি তোমার সাথে বারবার খারাপ ব্যবহার করে তবে দোষ তার নয়, দোষ তোমার। তুমি যাকে যতই আপন ভাববে একদিন সেই তোমাকে আঙুল তুলে দেখিয়ে দেবে তুমি পর। ভুল তার ছিল না যে তোমাকে ধোকা দিয়েছে, ভুল তো তোমার, কারণ ধোকা খাওয়ার সুযোগ তুমি করে দিয়েছ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।